মসজিদের অন্যতম একটি দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস হচ্ছে জুমার দিবস। এর গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক উম্মাহকে আল্লাহ সুবহান তাআলা ইবাদতের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য একটা চয়েস দিয়েছেন। ইহুদিদেরকে চয়েস দেওয়া হয়েছে, খ্রিস্টানদেরকে চয়েস দেওয়া হয়েছে, আমরা যারা মুসলিম আমাদেরকে চয়েস দেওয়া হয়েছিল। ইহুদিরা চয়েস করতে ভুল করে ফেলেছে, ফলে তারা ইয়াউমুস সাবত শনিবারকে চয়েস করেছে। খ্রিস্টানরা আরও পিছিয়ে গিয়েছে, তারা চয়েস করতে ভুল করে ইয়াউমুল আহাদ রবিবারকে তারা কি করেছে, গ্রহণ করেছে। এই উম্মাহকে আল্লাহ সুবহান তাআলা সবচেয়ে বড় তৌফিক দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যে দিনটি আল্লাহ তার কাছে সবচেয়ে বেশি প্রিয় সপ্তাহের মধ্যে, সেই দিবস ইয়াউমুল জুমআ এই মুসলিম উম্মাহকে তৌফিক লাভ করতে পেরেছে, সুবহানাল্লাহ। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এর ফজিলত সম্পর্কে আমরা অনেকে জানি না, না জানার কারণে আমরা দেখা যায় যে এই দিনের গুরুত্ব আমরা সেভাবে দিতে পারিনি। আল্লাহ সুবহান তাআলা ইয়াউমুল জুমআকে, জুমার এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে মুসলিমদের একত্রিত হওয়ার একটা সুযোগ, অপরিহার্য সুযোগ করে দিয়েছেন। এই সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন যদি বাধ্যতামূলক না করতেন তাহলে হয়তো আমাদের অনেকের সাথে গোটা জীবনেও দেখা হতো না, হয়তো বছরেও একবার দেখা হতো না, হয়তো আমি আমার কাছের মানুষকেও দেখতে পেতাম না। কিন্তু এই সুযোগটুকু বাধ্যতামূলক করা হয়েছে এবং এই কাজটাকে, এই দিনটাকে গুরুত্ব দেওয়ার জন্য, এই সুযোগটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহান তাআলা এই দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিধান এই দিনের দিয়েছেন, যেগুলো এই দিনের মর্যাদার সাথে একেবারেই প্রাসঙ্গিক, যেগুলো এই দিনের মর্যাদার সাথে একেবারেই নিবিড়ভাবে জড়িত। এক নম্বর হচ্ছে জুমায় যারা অংশগ্রহণ করবেন, জুমার মসজিদে যেদিন আসবেন, জুমার মসজিদে অংশগ্রহণ করার জন্য গোসল করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, আপনি মসজিদে আসবেন, গায়ের মধ্যে দুর্গন্ধ নিয়ে আসবেন, মুসল্লিরা আছে, ইসলামের শুদ্ধ যদি খুন মসজিদে জুমার দিনে অংশগ্রহণ করবেন, যিনি জুমার সালাতে তার যদি কোনো ওজর না থাকে তাহলে তিনি গোসল করে আসবেন, এটি হচ্ছে সুন্নাহ। জুমহুর আহলে হাদিস বলেছেন সুন্নাহ মুআক্কাদা। আর শেখ মোহাম্মদ ইবনে সালাহ সামির রহমতুল্লাহ সহ একদল ওলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব, আমার কাছে ওয়াজিবটাকেই বলিষ্ঠ বক্তব্য হিসেবে গ্রহণ মনে হয়েছে এবং এটাই বিশুদ্ধ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে গোসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। ওয়াজিব শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আসার কারণে এটাকে ওয়াজিব বলা ছাড়া সুন্নাহ বলাকে আমি দৃষ্টতা মনে করি। সুতরাং এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই দিনে আপনি কি করবেন, গোসল করে জুমার মসজিদে আসবেন। এর অন্যতম গুরুত্বপূর্ণ আদব হচ্ছে এই দিনের শ্রেষ্ঠত্বের কারণে আমার বন্ধুগণ, এই দিনে আপনি আসবেন আগে ভাগে আসবেন, যত আগে আসবেন তত এই দিনের ফজিলত বেশি, তত বেশি আপনি মর্যাদা পাবেন। যদি প্রথম ঘন্টায় আসতে পারেন তাহলে আপনি একটি গোট কোরবানি করার ফজিলত পাবেন, আর যদি এর পরের ঘন্টায় আসেন তাহলে একটি গরু অথবা গাভী কোরবানি করা আপনি কি পাবেন, মর্যাদা পাবেন। আর যদি এর পরের ঘন্টা আসেন তাহলে এরপরে আসেন একটি ছাগল কোরবানি করার আপনি মর্যাদা পাবেন, যদি এরপরে আসেন তাহলে একটি আপনি একটি মুরগ আল্লাহর রাস্তায় জবে করার বা আল্লাহর রাস্তায় দান করার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা পাবেন, যদি এরপরে আসেন শুধুমাত্র একটি ডিম আল্লাহর রাস্তায় দান করার যে মর্যাদা আছে সেই মর্যাদা পাবেন। কিন্তু যখন খতিব সাহেব দাঁড়িয়ে যাবেন খুতবা দেওয়ার জন্য তখন যদি আসেন তাহলে অ্যাটেন্ডেন্স কী হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, কারণ তখন আর কি হয় না, হাজিরি হয়। আর সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয় আমি জানি না, আমাদের মুসল্লি আর কেরাম যারা আছেন, সম্মানিত মুসল্লি যারা আছেন তাদেরকে আমরা দেখতে পাই, তারা যখন খতিব খুতবা শেষ করেন তখন তারা আসেন ইমামকে ধরার জন্য, কী ধরার, কী করার জন্য, ইমামকে ধরার জন্য নামাজ ধরতে আসেন। খেয়াল রাখবেন এই যে জুমার যে খুতবা, এই খুতবার মর্যাদা হচ্ছে এটি শোনা ফরজ। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়ি আসুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদতের জন্য, খুব ভালো করে খেয়াল করুন,
কোন ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দড়ি আসতে বলেন নাই শুধুমাত্র একটি ইবাদতকে দড়ি আসতে বলেছেন সেটা হচ্ছে এই জিকির ফাসআউ ইলা জিকরিল্লাহ এই খুতবা যাতে করে সপ্তাহের ইমানের যেই রিচার্জ হওয়া দরকার সেটা আপনি এই মসজিদ থেকে নিতে পারেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি আসেন ইমাম সাহেব যখন খুতবা শেষ করে তখন আর তাওবা কি কেন আস করবেন না তার কারণ হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে এটাই সেটা হলো এই ফিকহি জ্ঞান না থাকার কারণে আমরা জুমার খুতবাকে আমাদের এই সমাজে দীর্ঘ সময় থেকে এই জুমার খুতবাকে আমরা আরবিতে দেয়াকে নিজেদের জন্য ফরজ করে দিয়েছি একটা গলত বিষয় যারা আরবি বুঝে না যারা আরবির জ্ঞান রাখে না তাদেরকে যদি আপনি আরবিতে অ্যাড্রেস করেন কোনো লাভ হবে কিনা হ্যাঁ লাভ হবে কিনা প্রশ্ন আমি আপনাকে আরবিতে বললাম আপনি একটা শব্দ বুঝলেন আমার বন্ধুগণ যখন আমাদের ওলামায়ে কেরাম জুমার খুতবাকে যখন দেখলো যে আরবিতে দেয়াটা তার বাধ্যতামূলক করে নিয়েছে নিজেদের জন্য জুমার খুতবা আরবিতে হবে খুব ভালো করে খেয়াল করুন খুব ইম্পর্টেন্ট বিষয় তখন মানুষ যেহেতু আরবি বুঝে না তখন এই মানুষগুলো আর জুমার খুতবায় আসে না আসে ওই সালাত ধরার জন্য অথবা ইমামকে ধরার জন্য খুতবা শেষ তারপরে আসে তখন আলেমরা চিন্তা করলো যে এখন এই লোকদেরকে কিভাবে ধরা যায় এই লোকদেরকে কিভাবে ধরা যায় তখন তার আরেকটি বেদাত আবিষ্কার করলো কারণ সুন্নাহকে যদি আপনি অনুসরণ না করেন তখন আপনি বেদাতের মধ্যে পড়ে যাবেন তখন তারা আরেকটি বেদাত কি করলো আবিষ্কার করলো সেই বেদাত হচ্ছে এই যে খুতবার আগে আরেকটি খুতবা চালু করে দিল তিনটা খুতবা চালু করে দিল খুতবার আগে আরেকটি খুতবা চালু করলো এটা যে আরবিতে বাংলায় বলেন যেহেতু বাংলায় তিনি খুতবার আগে এই বাংলায় বলছেন ফলে কিছু সংখ্যক লোক এই কথা শোনার জন্য আসে যাদের আবেগ আছে কিন্তু বাকিরা মনে করে যে খুতবা তো পরেই হবে ইমাম সাহেব তো সালাত পরে বলবেন আর পরে গেলেও চলবে তাহলে আসেন না এই খুতবার আগে আরেকটি খুতবা চালু করে আরেকটি কাজ করেছেন যেটা সেটা হলো এই মূল যে খুতবা যেটা ফরজ খুব ভালো করে কারণ যেটা ফরজ বাধ্যতামূলক আপনাকে বলতে হবে এবং এই মজলিসে যারা উপস্থিত হবে তিনি যদি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ক্ষমতাধর নেতা হয়ে থাকেন তিনিও শুনতে হবে ফরজ বুঝতে পেরেছেন এত অপরিহার্য একটি বিষয় আর ওই খুতবাকে কাটছাট করে তিন বা চার মিনিটের মধ্যে একটা মন মতো কি ডিজাইন করে নিয়েছেন যেখানে কোনো হেদায়তের কথা নেই এটাকে আরবিতে দিচ্ছেন আর আপনারা যেহেতু আলহামদুলিল্লাহ আরবি বুঝেন না বেঁচে গেছেন আমি আরবি বুঝি মাঝে মধ্যে করি মানে অকস্মাৎ কোনো না কোনো কারণে যখন কোনো মসজিদে যাই ইমাম সাহেব যে খুতবা দিচ্ছে এটা শুনলে মানে হয়তো ইমাম সাহেবকে জুতা মারতে হবে নাহলে আমার মসজিদ থেকে বেরিয়ে চলে আসতে হবে কিন্তু খুব ধৈর্যের সাথে খুবই বিনয়ের সাথে শুনে কান দুটাকে খুব অন্যদিকে রেখে শুনে তারপরে নামাজটা পড়ে চলে আসি আল্লাহ তাআলার কাছে এর জন্য ফরিয়াদ করছি আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন আমার বন্ধুগণ খুবই স্পষ্ট বক্তব্য দিতে চাই খুবই স্পষ্ট কথা আপনাদের সামনে বলে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এই যাদেরকে আমি খুতবা দিচ্ছি খুতবা হচ্ছে বক্তব্য ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা আল ইসতিজকারের মধ্যে ইজমা নকল করেছেন আমি স্পষ্ট করে বলে দিচ্ছি আল ইজমা নকল করেছেন ইমাম রাওয়ি রাহমাতুল্লাহ আলাইহি শরহুল মুহাদ্দাবের মধ্যে ইজমা নকল করেছেন আহলুল ইলমের আল মাকসুদু মিনাল খুতবাতি হুয়া আল মাউইযা খুতবা থেকে উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে উপদেশ দেয়া যদি উপদেশ দেওয়ার উদ্দেশ্য হয় থাকে পৃথিবীর সমস্ত আলেমের ঐক্যমতে তাহলে আপনি লোকদেরকে আরবিতে কি উপদেশ দিচ্ছেন একটা শব্দ আরবি জানে না আপনি নিজেও আরবি জানেন না আপনি যা বলছেন তা ভুল করতেছেন হতেই পারে আমি 18 বছর মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এসেছি আমি আরবি বললে আমার আরবি বললে বাংলার চেয়ে আমি ভালো বলতে পারি কিন্তু আমি বাংলা কেন বলছি তারপর আমি আপনাকে আপনার কাছে আমার মেসেজটা কনভে করা দরকার আমার মেসেজটা আপনার কাছে পৌঁছানো দরকার যদি আমি মেসেজটা দিতেই পারলাম না তাহলে আপনাকে আরবি বলার আগে কোনো অর্থ নেই এখন আপনি হয়তো বলতে পারেন যে আরবিতে বললে
আমি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে সেটা আপনি বলতেছেন না তাহলে আপনাকে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্য দিয়েছে সেটাই বক্তব্য দিতে হবে অন্যথায় আপনাকে আপনার নিজের মন গড়া বক্তব্য যদি অথবা আমার তৈরি করা বক্তব্য অথবা কোনো মুরব্বির লেখা বক্তব্য যদি আপনি আরবিতে বলেন তাহলে এই মানুষগুলোর হেদায়েতের পথ আপনি রুদ্ধ করে দিলেন ফলে এই অঞ্চলে আমি দৃঢ়তার সাথে বলছি এই কথা এই অঞ্চলে মূলত হেদায়েত মানুষ লাভ করতে পারেনি এই কারণে কারণ আমরা মানুষদেরকে দূরে রেখে দিয়েছি মানুষদেরকে ভাষা আমি মনে করেছি যে ইসলামের ভাষা হচ্ছে আরবি ইসলামের ভাষা ইসলাম যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানে কওমিহি যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সবাইকে তাদের স্বজাতির ভাষায় প্রেরণ করেছেন তাদের সেই জাতির ভাষায় প্রেরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবদের কাছে প্রেরণ করা হয়েছে এইজন্য রাসূলুল্লাহ ভাষা আরবি ছিল আপনি কথা মনে করেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরবি ভাষায় প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাটা বাধ্যতামূলক করে দিয়েছেন না আপনি আরবি জানবেন যেহেতু কোরআনের ভাষা আরবি যেহেতু হাদিসের ভাষা আরবি যেহেতু আপনাকে কোরআন এবং হাদিস এবং ইসলাম সম্পর্কে জানতে হলে আপনাকে আরবি জানতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেটা সেটা হলো এই কথাগুলোকে আপনি এক্সপ্রেস করবেন তুলে ধরবেন মানুষের কাছে আপনার ভাষায় এটাকে আপনাকে তুলে ধরতে হবে অন্যথায় মানুষের কাছে আপনি এই কথাগুলো তুলে ধরতে পারবেন না আসুন